বন্ধুরা, বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার এমন 10টি ভারতীয় ফলের বিষয় জানাবো, যার মধ্যে থেকে রোজ অন্তত 1 থেকে 2টি করে ফলও যদি আপনারা নিয়মিত খেয়ে যেতে পারেন, তাহলে খুব সহজেই আপনাদের হাইপার টেনশন লেভেল নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তো চলুন বন্ধুরা, আর অযথা সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক। বন্ধুরা, সবার প্রথমে যে ফলটির কথা বলবো সেটি হলো কলা। কলা পটাশিয়ামের একটি চমৎকার উৎস। পটাশিয়াম শরীরে সোডিয়ামের প্রভাব কমাতে সাহায্য করে, যা রক্তচাপ কমাতে সহায়ক। পরিমাণ, দিনে 1 থেকে 2টি কলা খেতে পারেন। আমলকি, আমলকির মধ্যে উচ্চ মাত্রায় ভিটামিন সি রয়েছে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া এটি আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পরিমাণ, দিনে 1 থেকে 2টি আমলকি বা আমলকি রসের 1 চা চামচ খেতে পারেন। ডালিম, ডালিমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। ডালিমের রস নিয়মিত খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। পরিমাণ, দিনে 1 থেকে 2টি ডালিম। পেয়ারা, পেয়ারা রক্তচাপ নিয়ন্ত্রণে একটি অত্যন্ত সহায়ক ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবার রয়েছে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। পরিমাণ, দিনে 1 থেকে 2টি পেয়ারা। তরমুজ, তরমুজের মধ্যে লাইকোপিন নামে একটি উপাদান রয়েছে, যা রক্তচাপ কমাতে সহায়তা করে। এছাড়া এটি শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। পরিমাণ, দিনে 1 থেকে 2 কাপ তরমুজের রস। আঙুর, আঙুরে অ্যান্টি অক্সিডেন্ট এবং পটাশিয়াম থাকে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া এটি আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। পরিমাণ, দিনে 100 থেকে 150 গ্রাম আঙুর। আপেল, আপেলে প্রচুর ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রাও নিয়ন্ত্রণের মধ্যে রাখে। পরিমাণ, দিনে 1টি আপেল। পেঁপে, পেঁপে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা শরীরে সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। পরিমাণ, দিনে 1 কাপ কাঁচা পেঁপে। বেদানা, বেদানার রস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বেদানাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রক্তের সঞ্চালন উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পরিমাণ, প্রায় 1 কাপ অথবা প্রায় 200 থেকে 250 মিলিলিটার বেদানার রস খেতে পারে। জাম, জামে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে। কালো জাম রক্তের গ্লুকোজ এবং লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। পরিমাণ, দিনে 5 থেকে 10টি কালো জাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।